আজি দিন সাড়ে দশটা সময় রাজ্যসভা সাংসদ পদবী মো ইস্তফা দেওছি সেইপাই আপনার আগে এটা ঘোষণা করা হচ্ছে। অলরেডি মু মানবর মহামহিম উপরাষ্ট্রপতি যে অনেক রাজ্যসভার অধ্যক্ষ চেয়ারম্যান ভেঙ্কা নাইডু অলরেডি তাখানে সাড়ে দশটার আজ সবমিট হয়েছি একুশ এপ্রিল দুই হাজার বাইশ দিন। দুই বর্ষ ধর মোর গত দুই হাজার কোড়ি মশিয়া এপ্রিল মাসের মো সভ্যপদ আরম্ভ হয়ে রাজ্যসভার আজি দিনের দুই বর্ষ কোড়ি দিন মো অতিক্রান্ত করেছি। কটক মহানগর নিগমের প্রত্যক্ষ নির্বাচনে মু মার্চ ছবিশ তারিখ দিন অঠেইশ হাজার আটশ রু ঊর্ধ্ব ভোটে নির্বাচিত হওয়ার পরে এবং এপ্রিল সাত তারিখ দিন শপথ নিয়ে সারা পরে আজ এ পদবী ইস্তফা দেছি। মু গোটিয়ে পদবী রই কার্য করবি কটকর মেয়র ভাবে। এই দুই বর্ষ যে কোড়ি দিন অতিক্রান্ত হয়েছি সম্পর্কে এবং মহানগর নিগম নির্বাচন পরে মু মানবর অধ্যক্ষ যে মহামহিম উপরাষ্ট্রপতি ভেঙ্কা নাইডু মধ্য সাক্ষাৎ করে মেয়র নির্বাচন প্রত্যক্ষ নির্বাচন পরে আর আইনগত দিগ পার্লামেন্টের কোণ অছি পার্লামেন্ট গোটে মু মাগিছিলি গোটে আইনগত দিগ সম্পর্কে অনুরোধ করেছিলি আজ উপরে কোণ অছি নির্দেশনামা এবং মহামহিম উপরাষ্ট্রপতি অধ্যক্ষ যে অছেন তাকে সাথে ব্যক্তিগত আলোচনা করেছিলি। আলোচনা কলা পরে সেমানে মধ্যে পার্লামেন্টে মতো গোটে তথ্য সম্বলিত তথ্য উপস্থাপন করেছিলি কোণ বিধি ব্যবস্থা পার্লামেন্টের পচাশ বর্ষ ধরে অছি মেয়র নির্বাচিত প্রত্যক্ষ ভাবে হেলা পরে বি পার্লামেন্ট সদস্য সম্পর্কে সব তথ্য মু সংগ্রহ করি নীতিগত ভাবে আমার পার্টি রাজ্য সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সহ পরামর্শ ক্রমে মু আজি রাজ্যসভা সভ্য পদর ইস্তফা প্রদান করুছি।